আমার ছেলে চাকরির জন্য আমরা বিয়ে দিয়েছি বিয়ে দিয়ে টাকালে এখানে টাকা লাগে টাকা দেব আরে 3 লক্ষ টাকালে 3 লক্ষ টাকা দিছি টাকা দিছি এরা বলে ছেলে কথা তোমার ছেলে চাকরি হয়নি আর যে সভাপতি আমিনের প্রতিটা চাকরি ওখানে 10 লক্ষ টাকা দিছি ওখানে চাকরি এখন আমার ছেলে চাকরি হয়নি ওই জন্য আমরা আজকে প্রতিজনের টাকা লাগাচ্ছি আমার হয় টাকা দিতে রাখবো না হলে আমাকে চাকরি দিছি আমি আসি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ওদেরকে নিয়ে আসো ওদেরকে নিয়ে আসো ওদেরকে নিয়ে আসো আপনি কিভাবে আপনি কমেন্ট করেন সুপারকে এখানে নিয়ে আসেন উনি সমাধান আনতে পারবেন না সে প্রতিষ্ঠানের একটা প্রধান শিক্ষক হ্যাঁ উনার দ্বারা উনি উনি স্কুল ছাড়াই চলে গেছেন কেন স্যার এক মিনিট এখানে এখানে চেয়ারম্যান সাহেব আসছিল চেয়ারম্যান সাহেব সাহেবকে আমরা দাদা আমার দাদা আমার সুপার সভাপতি আমাকে চাকরি দিতে চাইছে নিজে বলছেন যে তোমার আমি চাকরি দিব এর আগে আমার কাছে সাড়ে তিন 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 লক্ষ পদা টাকা নিছে এটা তিন বছর হয়েছে তিন বছর জন্য তখন এটা পৌরার জন্য স্থায়ী হয়েছিল তখন এটা আবার নিয়োগ এই নিয়োগে বল আমাকে নিজে বলছি যে আমার যে চাকরিতে আমি আগের টাকাটা দিছি আমার চাকরি যেন হয় ওরা নিজের শিওর দিছে যে তোমার চাকরি হবে তখন আমি ডাকছি সুভাষ সভাপতি নিজে ডাকছি তখন আমাকে ওখানে বলছে যে হ্যাঁ শিওর তোমার চাকরি আমি মোটরসাইকেল নিয়ে আসবো সিলেবাস থেকে সিলেবাস মোটরসাইকেল নিয়ে আসবো চাকরি এরকমও বলছে তারপর বলছে যে ওখানকার থেকে ওখানকার খরচ আছে খরচ দিতে হবে তখন আমি প্রতিদিন 2 লাখ টাকা দিচ্ছি মোট 5.5 লাখ টাকা দিচ্ছি আমার ছেলে আবেদন করছিল আমি এখানকার ঢাকা আমি প্রায় 5200 গুলি দিচ্ছি ঘর বাড়ি যা দেখছেন আমার মাটিতে আছে আমার ছেলে দিনে আবেদন করছিলাম তখন মানুষগুলি 12 লাখ টাকা লাইন ধরে আছে 12 লাখ 15 লাখ আপনি কত দেবেন বলেন তখন আমি বলছি যে 5 শতক জমি দেবো তখন কত 5 শতক তো জমি হবে না বা 30 শতক জমি দিতে হবে আমি 30 শতক জমি দিতে পারি না আমার ছেলে কালকে রাখার ছিল পরীক্ষা দিয়েছে আমার 30 লক্ষ টাকা দিতে পারি না আমার ছেলে চাকরি দিতে পারি প্রতিষ্ঠান প্রধান কেউ চায় না যদি প্রতিষ্ঠান প্রধান কোনো অনিয়ম করে থাকে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে